আল্লাহ নিষেধ করে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমাদেরকে গড় থেকে বের করে দেয় এবং তোমাদের ভাইদেরকে হত্যা করে কষ্ট দেয় তোমাদের দেশের বিরুদ্ধে বিশৃঙ্খলা করে ষড়যন্ত্র করে তাদের বেলায় আল্লাহ নিষেধ নিয়ে তাদেরকে জামাই আদর রাখতে তাদেরকে জামাই আদর রাখতে আল্লাহ বলেন একদিকে বন্ধু বানাতে নিষেধ করেছেন আরেকদিকে তাদের সাথে উত্তম ব্যবহারের আদেশ দিয়েছেন কম্পারেটিভ ভাবে যদি আপনি সেই দুটোকে এক করেন তাহলে দেখা যাবে বন্ধু বানাবেন না তবে সৎ ব্যবহার করবেন কলিজায় জায়গা দিবেন না তবে তার সাথে সামাজিক জীব হিসেবে মুসলমান মানুষ হিসেবে দেশীয় মানুষ হিসেবে এই দেশের বাসিন্দা হিসেবে তার সাথে সুন্দর ব্যবহার সেটা তার প্রাপ্য এটাই হলো আল্লাহর বিধান আপনি বন্ধু না বানিয়ে শত্রু বানাবেন এটাও বলেন না তার ধ্যান ধারণাকে সমালোচনা করতে গিয়ে তার মূর্তি তার দেবতাকে গালি দিবেন সেই অধিকার আপনাকে দেওয়া হয় আল্লাহ বলেছেন ওয়ালা যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে মানে মান্য করে কেউ সীতাকুণ্ডের ওই পাহাড়ের চূড়াকে মানে কেউ গঙ্গা নদী নদীকে মানে কেউ গরুকে মানে কেউ হাতে বানানো দশ হাতওয়ালা মূর্তিকে মানে মানে আরবে মু ছিল কেউ সূর্যকে মানে আপনি যদি তার মান্য বস্তুকে যদি গালাগাল করেন সে না বুঝে আপনার খোদাকে গালাগালি করবে আপনার আল্লাহকে গালাগাল করবে আপনি কি চান পৃথিবীতে কোনো মানুষ আপনি শুনেন এমনভাবে আপনার রবকে গালি দিক যদি সেটা প্রত্যাশা না করেন তাদের মান্য জিনিসগুলোকে আপনি গালি দিবেন না তবে ইসলামের সুন্দর বয়ানগুলো যৌক্তিক বিষয়গুলো ধরবেন মাধ্যমে বলার মাধ্যমে আজকে সপ্তাহের সেরা দিনের সেরা মুহূর্তে বরকতপূর্ণ সময়ে দোয়া কবুলের সময়ে একত্রিত হওয়ার তাও ফিক করেছেন সেই মনিবের দরবারে শুরুতেই কালিমাতস করা আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের চিরদুশন আমাদের হেদায়েতের পথে অন্তরায় সৃষ্টিকারী সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অভিশপ্ত শৈতানে মালুনের যাবতীয় অশ্বসা প্রথারণা প্ররোচনা থেকে আল্লাহ আল্লাহরব্বুল ইজতআল জালালের নিকট আশ্রয় প্রার্থনা করছি অসংখ্য অগণিত দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী আল্লাহর পেয়ারা হাবিব আমাদের প্রাণের স্পন্দন নবী পাকের রওজা পাকের উদ্দেশ্যে সম্মানিত মহাজাজ হাবরিন আল্লাহ আমাদেরকে একটিমাত্র আত্মা থেকে একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র নারী থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন سورة الحجرات رب العالمين بلسن يا أيها الناس إيه معنا بشرحه خلقناكم من ذكر وأنثى اك إكتماترو بروش إكتماترو نارتكي أمي تومادركي سجتي كورسي وجعلناكم شعوب وقبائل إلى جاتي قطريه ت تومادركي برينا وجعلناكم شعوب মানি জাতি বাঙ্গালি জাতিকে আরবি ভাষায় বলবে যে আল ইংরেজিতে বহু বচন বিভিন্ন জাতিতে রূপান্তরিত করেছি ও কবাইল বিভিন্ন গুত্রে আমি রূপান্তরিত করেছি পরিণত করেছি কেন লিতা তোমরা যাতে একে অপরের সাথে পরিচয় বিনিময় করতে পারো তিনি এ জাতির তিনি এ গোত্রের তিনি ওই অঞ্চলের এটা যেন তোমরা জানতে পারো তবে তোমাদের সৃষ্টির দৃষ্টিকোণ থেকে আল্লাহর সৃষ্টির সৃষ্টি তত্ত্বের মূল ইতিহাসের হিসাবে তোমরা সবাই একই মায়ের একই বাবার সন্তান সেজন্য ইসলাম তার সমাজবদ্ধ জীবনে মুসলমানদের জন্য এই সুস্পষ্ট বক্তব্য স্পষ্ট মেসেজ দেয় যে মুসলমানরা হাজারো বৈচিত্র্যের মাঝে হাজার রং বর্ণের মাঝে সথদা পরিচয়ের মাঝেও তারা মিলেমিশে একান্তে সহিষ্ণুতার সাথে তারা বসবাস করতে সক্ষম এই কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ চাইলে সবাইকে একক জাতিতে পরিণত করতে পারতেন সবাইকে পৃথিবীর সাত মহাদেশের প্রতিটি কোনায় কোনায় মানুষের একই রূপ একই রং একই অবয়ব একই ভাষা একই ধ্যান ধারণাতেও আল্লাহ রাখতে পারতেন আল্লা সুরত বলেছেন ওলে উষা আল্লাহম ওয়াহিদা আল্লাহ যদি চাইতেন ওয়াহিদা তোমাদেরকে এক জাতিতে পরিণত করতে পারতেন কোনো ভেদাভেদ থাকবে না মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান বুদ্ধিজম হিন্দুইজম কোনো ভেদাভেদ থাকবে না সবাই এক জাতি ওফি রহমাতি কিন্তু আল্লাহ যার ভাগ্যে আল্লাহর দয়া রেখেছেন তাকে হেদায়তের আলো দেন আর যার ভাগ্যে যার কর্ম পরিধি গতিবিধির মাধ্যমে সে হেদায়তের উপযুক্ত হয়েছে তার প্রতি দয়া করেছেন আর যার গতিবিধি কর্মপরিধি দেয়ান ধারণা তার চাল চলনে সে হেদায়েত পাওয়ার উপযুক্ত নয় তার প্রতি রহম করেনি রব্বুল আলমিন বলেছেন ওলিউলাসীন যারা এই ধ্যান ধারণা চাল চলন আকিতা বিশ্বাসের ভিত্তিতে আল্লাহকে চিনল না আল্লাহর বিধান পালন করল না তারা জালিম তাদের কোনো অভিভাবক থাকবে না তাদের কোনো সাহায্যকারী থাকল না এই আয়াতটি হলো সুরত আর পঁচিশ নম্বর আয়াতে একটি সুরাত আল হুজরত আঠাশ নম্বর পাড়ার আয়াত সুরা একটা হলো সৌরাত আল সুর আর সুর দুটি আয়াতের সমন্বয় করে একটি কথা বের হয় কাউকে আল্লাহ তাহিদবাদী বানিয়েছেন কাউকে আল্লাহ মুশিক কাফের মজুসি ফাঁসেক মোনাফিক বানিয়েছেন তার ব্যক্তিগত কর্ম পরিধি চিন্তা চেতনা আকিদে বিশ্বাসের ভিত্তিতে কিন্তু সবার মাঝে একটি বিষয় মিল রয়েছে সবাই মানুষ আফটার অল সবাই মানুষ ইসলামের নবী বিশ্ব নবী সাল আলী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানি দা দা যে ব্যক্তি সাম্প্রদায়িকতার প্রতি আহ্বান করে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলেই শামিন্না সে আমার অন্তর্ভুক্ত নয় এজন্য মুসলমানের কর্ম পরিধি সমাজবদ্ধ জীবন রাষ্ট্রীয় জীবনে তাদের কর্ম পরিধি হতে হবে পরম সহিষ্ণু সহনশীল উদার নীতি তারা সবসময় সকলের সাথে মিলিয়ে থাকতে পারে এমন একটা উদারতা তাদের ভিতর কাজ করবে আজকে সময়ের প্রেক্ষাপটে এ বিষয়ের উপর আপনাদের সামনে কিছু আলোকপাত করবো আলকরান এবং সন্ন্যার আলোকে আমি আশা করব যতক্ষণ আলোচনা করব আমরা মসজিদের আদবের প্রতি মসজিদের আজমতের প্রতি কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো কেন মসজিদের আলোচনা মসজিদের ওয়াস মসজিদের বক্তব্য আর মাঠে ময়দানে সেমিনার সিম্পোজিয়ামের বক্তব্যের মধ্যে কিছুটা ফারাক কিছুটা পার্থক্য রয়েছে ডিফারেন্ট মঞ্চ ভিন্ন বক্তব্য ভিন্ন হতে হবে কেন আল্লাহরকর মসজিদে সবাই মুসলমান হল সবাই কোরআন সন্ন্যার অনুসরণকারী হলো ক্ষেত্রবিশেষে অঞ্চল ভেদে এক একজনের এক এক রকমের ধ্যান ধারণা আর আমাদের বাংলাদেশটা হলো বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে এক বৈচিত্র্যময় ভূখণ্ডের নাম অল্প জায়গায় বহু চিন্তা বহু ধ্যান ধারণার মানুষ একসাথে বসবাস করে সেটা মুসলিম অমুসলিম বা আকিদা বিশ্বাসের ভিত্তিতে বহুত্ব নয় বরং একই কুত্তরের মধ্যে একই ধ্যান ধারণার মধ্যে বহুত্বতার প্রকাশ আমরা পাই সবাই মুসলমান কিন্তু দেখা যায় এক পীরের মুড়িদ আরেক পীরের মুরিদকে সালাম পর্যন্ত দেয় না সবাই মুসলমান ওহাভেস সুন্নির ধন্দ লাগতে গিয়ে একজন আরেকজনের মঞ্চে দাঁড়ায়ও না এ হলো দৃশ্য আমরা যারা মাদ্রাসা লেভেল থেকে পড়ে একটু বিশ্ববিদ্যালয় অঙ্গনে বা দাওয়াল্লাহর পথে একটু পড়াশোনা একটু যাওয়া আশা করেছি আমাদের যে ব্রড মাইন্ড আমাদের যে উদার নীতি সেটা অনেকের কাছে হয় না তো আমার এই সংক্ষিপ্ত জীবনের অভিজ্ঞতায় চট্টগ্রাম ঢাকাতে দেখেছি অনেক সময় এক মঞ্চে একসাথে বস্ত রাজি হয় না কিন্তু সবাই কোরআনের কথা বলছে হাদিসের কথা বলছে অনেক তিক্ত অভিজ্ঞতা যেগুলো আল কোরআন এর দর্শনের সাথে যায় না যেগুলো নবীজির আদর্শ এবং চিন্তা চেতনার চাতে সাথে যায় না এমন দৃশ্যগুলো নিয়মিত আমরা পরিস্থিতি মোকাবেলা করছি সেই জায়গায় অমসলমদের মধ্যেও বিভিন্ন বিভক্তি বহুদা বিভক্তি রয়েছে তো এত বিহুদা বহুদা বিভক্তির মাঝে আমরা কীভাবে একসাথে মিলে আমাদের নিজের সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা হয় এভাবে করে যেন চলতে পারি প্রত্যেকের যার যার অবস্থান থেকে সে বিষয়গুলো নিয়ে একটু ভাবা দরকার আজকে মহানবী বিশ্বনবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামে অমুসলিমদের সাথে আমাদের কি বিহেভিয়ার হওয়া উচিত তাদের সাথে আমাদের কি লেনদেন হওয়া উচিত কি রকম থাকা উচিত সে বিষয়ে কিছু আলোকপাত আপনাদের সামনে পেশ করব আমার কাছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা থেকে আমি সহ সকল হতিবদের কাছে এ বিষয়ে বেশ কিছু নোটিশ চিঠি এসেছে এখন আমরা একই দেশে বসবাস করি মসজিদ ও মডেল মসজিদ আমি এই বিষয়ে বাদ দিয়ে অন্য বিষয়ে আলোচনা করলে প্রথম নাম্বার হল শীতকালে গরমকালের ওয়াশ হয়ে যাবে এক খুজুর রাঙ্গুনিয়ায় ওয়াশ করতে গিয়েছেন সেখানে তিনি গরমকালের ওয়াশ করেছেন রাতের বেলায় ঘুমাতে গিয়ে তাকে আর কম্বল দেওয়া হয় না সকালে যখন জিজ্ঞেস করা হলো আমি তো বহু কষ্টের হাত কাটিয়েছি কোনো কম্বল কাঁথা দেওয়া হয়নি তো গত রাত্রে যে আপনি ওয়াশ করেছেন মহিলাদের শাড়ি দিয়ে কাঁথা ছিলেলে এই কাঁথা বেগানা পুরুষ ব্যবহার করতে পারবে না তো আপনার জন্য তো আমরা আর কাঁথা দিতে পারিনি সেজন্য কষ্ট পেয়েছে তো সময়সাময়িক বিষয়ে বাদ দিয়ে যদি অন্য সময়ের অন্য বিষয়ে ওয়াশ করা হয় তাহলে সেটা অসময়ের ওয়াস হয়ে যাবে সেই জন্যে আমি একই বিষয়ে আলোচনাগুলো সামনের দিকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রসুল করিম সাল আরিহামের স্পষ্ট ঘোষণা কেউ সাম্প্রদায়িকতার প্রতি আহ্বান জানাতে পারবে না সাম্প্রদায়িকতার দেখিয়ে কোনো ধরনের বিদ্বেষ রাখতে পারবে না প্রত্যেকেই তার তার ধ্যান ধারণা অনুযায়ী মুসলমান সমাজে বসবাস করবে বহুদা বিভক্ত মদিনার জমিনে প্রায় বারোটি ছোট বড় কোত্তরের সাথে আল্লাহ নবী মদিনা সনদ প্রণয়ন করেছেন মদিনা সনদের মধ্যে প্রায় আটচল্লিশটি ধারা রয়েছে কোনো কোনোভাবে আরও বেশি কোনো একটি ধারা কেউ দেখাতে পারবে না নবীজি কোনো গোত্রকে কোনো মানুষকে একথার স্বীকৃতি দিয়েছে যে নিজে যা ভালো জানে নিজের যা বিশ্বাস সেটা অন্যের উপর চাপিয়ে দিবে এমন কোনো ধারা নাই। এমন কি মদিনার লিডার অ্যাজ এ গ্র্যাট লিডার মহানবী বিশ্ব নবী সাল্লিহ্লাম মুসলমানদেরকেও এই মদিনা সনদের অনুযায়ী জীবনযাপন করতে পরামর্শ দিয়েছেন যে ইসলাম মুসলমান আল্লাহ রসুল আমাদের কাউকে অনুমতি দেয়নি আমার ধ্যান ধারণা অন্যের উপর জোরপূর্বক চাপিয়ে দিব বরং আমি পেশ করব এই নবমণ্ডল ভূমণ্ডলের ষষ্ঠা একজন তিনি আমার আপনার কল্যাণার্থে তার একজন প্রতিনিধি পাঠান তাকে ঢাকলে এই লাভ তার কথা শুনলে এই ফায়দা আমার বক্তব্য যুক্তি দর্শনের মাধ্যমে যিনি বুঝবে তিনি আসবে যিনি বুঝবে না তিনি না আসলো কোনো অসুবিধা নাই লা ইউ কার্লিফুল্লাহ নাফসান ইল্লা উস আহা আল্লাহ কোনো মানুষকে তার সাহিত্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেন না রসিউল করিম সাল্লাল্লাহ আইলেহু ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তা আনহু যাকে বলা হয়েছে রইস উল মুফাশ্সিরিন নেতা তিনি আল্লাহর নবী কাছে একেবারে শিশু বয়স থেকে শিশু বয়স থেকে নবীজির ঘরের ভিতরে একবারে অন্দর মহলে তিনি যাতায়াত করতেন এজন্য তিনি এমন এমন কিছু হাদিস আমাদের জন্য উপহার দিয়েছেন যেটা খ্যাতিমান সাহাবারা আমাদের জন্য উপহার হিসেবে দিতে পারেননি কেন অন্দর মহলে গিয়ে কিভাবে গোসল করতেছেন হজরত আসমার সাথে নবীজি কিভাবে গোসল করতেছেন লোটা ভরে দিয়েছেন নবীজির সাথে এক বিছানায় এক সময় শুয়ে পড়েছেন কি দেখেছেন সেগুলো বর্ণনা করেছেন একদিন তার ঘরে একটি বকরি জবাই করা হলো। বকরি জবাই করার পর তার গোলাম খাদেমকে জিজ্ঞেস করা হলো জিজ্ঞেস করা হলো বকরির মাংসের অংশ বিশেষ আমার প্রতিবেশী ইহুদির ঘরে পাঠানো হয়েছে কিনা গোলাম বলল না তিনি তো মুসলিম তার কাছে তো পাঠানো হয়নি বলেছেন বকরি রান্নার পর ছাগল রান্নার পর বেড়া রান্নার পর রান্নার যে সুগ্রাম তার নাকে তো যাবে সেহেতু মানুষ হতে পারে ইহুদি তার নাকে যাওয়ার পর সে যদি আফসোস করে আমার অর্থনৈতিক অবস্থা ভালো নয় সেজন্য আমি বকরির মাংস খেতে পারছি না মনে কষ্ট পাবে এবং নবীজি আমাদেরকে বলেছেন জিব এত বেশিবার এসেছেন প্রতিবেশীর হক আদায় করার জন্যে মা জালা জিবি রয়েল আল্লাহ নবী বলেছেন আমার কাছে জিবরা এসে বারবার প্রতিবেশীর বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন মাজাল জিবরাইল ইউসিন প্রতিবেশী সম্পর্কে হাত্তা জনান্ত আমি ধারণা করেছি যে ইসলামে কোনো এমন বিধান আসবে কিনা যে বাবার অরসজাত সন্তানরা মিরাজ পায় স্ত্রী মিরাজ পায় মা মিরাজ পায় বাবা মিরাজ পায় সন্তান নাতিরানি মিরাজ পায় প্রতিবেশীর উপর মিরাসের কোনো বাধ্যবতার চলে আসে কিনা আমি আশঙ্কা করেছি এত বেশি গুরুত্ব দিয়েছেন অতএব তুমি ইহুদির গড়ে মাংসের একটি অংশ উপহার হিসেবে পাঠাও গোলামকে বলেছেন আমি রসুলকে দেখেছি প্রতিবেশীকে ধর্মীয় ভেদাভেদকে ভুলে গিয়ে প্রতিবেশীর প্রতি সদাচরণ করতে এমনকি নবীজির লম্বা হাদিস পুরো হাদিস আমি বললে লম্বা হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর কষ্ট হয় এমনভাবে নিজের ভবনটি যেন উঁচু করা না হয় যাতে প্রতিবেশীর ঘরে বাতাস না পৌঁছে এমনভাবে তার কষ্ট হয় এমনভাবে ভবন উঁচু করতেও নিষেধ করা হয়েছে প্রতিবেশী মুসলিম না অমুসলিম হিন্দু না বৌদ্ধ এ বিষয়ে কোন রকমের ভেদাভেদ নাই সবাই সমান মানুষ রসুল করিম সাল্লিহি আসাল্লাম একদিন হজরত জাহের বর্ণনা সহি বোখারি এক হাজার তিনশত এগারো নম্বর হাদিস রাসূল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত লাশের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহর নবী তা দেখে দাঁড়িয়ে গেলেন তার দেখা দেখে আমরাও দাঁড়ালাম আমরা তাকে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ আলাইসা জুছাতুন ইয়াহুদিইয়া এটা হলো হাজীহিল জুসা ইয়াহুদিইয়ে ইহুদির লাশ আপনি কিমাব লিমাজা আকামতা আপনি দাঁড়ালেন কেন ইহুদীরা আমাদেরকে চরম শত্রু হিসেবে জানে নাহনু আহিব্বা উল্লহ আমরা আল্লাহর প্রিয় এবং ইহুদি ধর্ম ছাড়া বাকি ধর্মের অনুসারী হলো আজিল্লাহ তারা নিম্ম তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই তারা গোত্রীয়ভাবে দৃষ্টিকোণ থেকে তারা নিচু বংশের আমাদের প্রতি এমন বিদ্বেষ এমন খারাপ ধারণা করে এমন জাতির একটা মানুষ মারা গিয়েছে আপনি দাঁড়ালেন তখন রসুল করিম সাল্লাল্লাহ আর ওয়াসাল্লাম বলেছেন আলাইসাদ নফসুন নফসুন আলাইসাদ ইনসানুন এই লাশ কি মানুষের না এই লাশ কি মানুষ না তো মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আমি দাঁড়িয়েছি ইহুদিন কি না খ্রিস্টান মুসলমান সেটা দেখার সুযোগ নাই মানুষ মানুষই হলো সব চাইতে প্রকৃত মানুষকে মানার জন্য মানুষের পরিচয়টা হলো বড়। এই জন্য বলেছেন তোমরা যখন কোনো লাশ দেখবে তখন দাঁড়াবে কেন লাশের সাথে কোনো শত্রুতা নাই সেজন্যই দেখা গিয়েছে মসজিদে হারাম আল মসজিদুল হারাম সম্মানিত মসজিদ মহারম মসজিদ মসজিদে হারামের এরিয়ায় নিজের বাবার হত্যাকারীকে দেখার পরও আক্রমণ করা যায় না যদি কেন জায়গাটা হলো সম্মানজনক অনেক সময় মৃত্যুর পর শত্রুর সাথেও কখনো বেয়াদবিমূলক আচরণ করা যায় না আল্লাহ নবী প্রিয়া নবী সাল্ল আলি ওয়াসাল্লামের দুইজন সাহাবা সাহাল ইবনে হনাই ফজরত কায়স ইবনে সাদ রদি আল্লাহ তাল আনহু তারা কাদসিয়ে ছিলেন কাদসিয়ার যুদ্ধ নামে একটি প্রসিদ্ধ যুদ্ধ রয়েছে পাশ দিয়ে একটি লাশ চলে যাচ্ছে দুজনেই দাঁড়ালেন তারা দুজন ছিলেন সাহাবা বাকিরা ছিল পরবর্তী যুগের ঘটনা তারা জিজ্ঞেস করলেন আপনারা উভয়ে নবীর সাহাবা আপনারা একটা লাশ দেখে এভাবে দাঁড়িয়ে গেলেন এটা তো অমুসলিমের লাশ তখন তারা শোনালেন রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার লাশ যাচ্ছিল নবী দাঁড়ালেন ইহুদির লাশ ছিল যখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন দাঁড়ালেন বলেছেন আলাই নাফসান অতএব তোমরা লাশ দেখলে দাঁড়িয়ে অন্তত তাদের সাথে শোক প্রকাশ করবে সহমর্মিতা দেখাবে যাতে করে মানবীয় বিদ্বেষ যেন তৈরি না হয় আমাদেরকে ইসলামের অনুসারীদেরকে বলা হয়েছে নিজের এই নিজের আকিদা বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখে নিজের আমল নিজের আকিদা বিশ্বাস নিজের ধর্মীয় কার্যক্রমকে অক্ষুণ্ণ রেখে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে হবে অক্ষুণ্ণ রেখে প্রতিবেশীর অধিকার সুচ্ছন সুনিশ্চিত করতে হবে অক্ষুণ্ণ রেখে পাড়া প্রতিবেশী অমুসলিম হল নিজস্ব স্বকীয়তাকে রক্ষা করে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে সূরাতু লোকমান এবং সূরাত আন কাবুত মাকড়সা বিশ নম্বর পারার সর্বশেষ সূরা সূরায় লোকমান একুশ নম্বর পারার একটি সূরা তৃতীয় সূরা সেই দুটি সূরায় আল্লাহ বলেছেন ওবার ফাইনাল ইনসানা বিভ আমি মানুষকে তার বাবা মায়ের সাথে ব্যবহারের ওসিয়ত করেছি নির্দেশ দিয়েছি এবং বলেছি লিথসি কবি কাবি তারা যদি তোমাদেরকে তোমার বাবা মাও যদি তোমাদেরকে এমন কোনো নির্দেশ দে যেখানে কোন ধরনের শরীয়তের আকিদা বিশ্বাসের লঙ্ঘন হয় না আমাকে টাকা দাও আমার কাজটা করে দাও হ্যাঁ প্রশাসনিক এই কাজটা তুমি করে দাও যদি শিরিকের কোনো আদেশ দিই তাকে অবসয়নাল ইনসানা বিহি এসানা আলা যদি এমন কোন নির্দেশ দেয় যে যাতে যে বিষয়ে তোমার জ্ঞান নাই তোমার শিরিক হয়ে যাচ্ছে ফলে আততিহমা তাদের অনুসরণ করবে না তাহলে মা অনেক সাহাবাদের বাবা মা অমুসলিম ছিল হযরত আবু হরাইরার মা অমুসলিম ছিল এখন বাবা এবং মা যাই বলবে তাই মানবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে ভাই সৎ ব্যবহার করতে হবে আমরা এখানে যারা রয়েছি আমরা এখন মোহাম্মদী ইসলাম পবিত্র ধর্ম ইসলামের অনুসারী আপনি প্রত্যেককেই প্রত্যেকেই যাদের কাছে পূর্বের ইতিহাস জানা রয়েছে আপনি দেখুন হয়তো সতেরোশো খ্রিস্টাব্দে আপনার ঔরসোজাতে মুসলমান ছিল না হয়তো হিন্দু অথবা বৌদ্ধ ছিল আমি আমার বংশ সম্পর্কে যতটুকু জেনেছি প্রায় আঠারোশো সাতান্ন পর্যন্ত জেনেছি আমার চার দাদা পর্যন্ত এরপর আর নাম নেই নামগুলো মুসলমানের নামের সাথে মিলে না তাহলে যদি এমন হয় আপনার কোনো পূর্বের আত্মীয় যিনি এখনো অমুসলিম তিনি যদি আপনাকে এমন কোনো বিষয়ে রিকুয়েস্ট করে নির্দেশ দেয় বাবা মা হলে নির্দেশ দিতে পারে বড় ভাই হলে নির্দেশ দিতে পারে আপনাকে মানতে বাধ্য যদি শিরিক না হয় অথবা মোহাম্মদের আদর্শের বিপরীত কোনো আদেশ না হয়ে থাকে এই আয়াতের তফসিল ফলে আততে এহুমা তবে ও সাহিব হুমা দুনিয়া মারুফা তাদের সাথে সুন্দর ব্যবহার করবে দুনিয়াতে সৎ ব্যবহার করবে তাহলে এই যদি আদেশ হয়ে থাকে রাসুলকারী ওয়াসাল্লাম বলেছেন লাত আতালি মাখলুক ফিমা ওস্রিয়াতুল খাল কোন কোনো আল্লাহর সৃষ্টি সে বাবা হোক পীর হোক নেতা হোক সে কোনো বড় কোনো কর্তা হোক যদি এমন কোন বিষয়ের নির্দেশ দেয় যেই নির্দেশটা পালন করলে আল্লাহর অবাধ্যতা হয় রসুলের অবাধ্যতা হয় নাফরমানি হয় আল্লাহর নাফরমানি হয় সেই আদেশ পালন করা বাধ্যতামূলক নয় কোরআনে বলেছেন তাদের সাথে সৎ ব্যবহার করবে প্রতিবেশী মুসলমান হোক অমুসলমান হোক আত্মীয় মুসলমান হোক অমুসলমান হোক সমাজবদ্ধ জীবনে আমরা নানা চিরণির নানা পেশার নানা মত ও পথের মানুষ প্রতিনিয়ত আমরা মুখোমুখি হই এই মুখোমুখি হতে গিয়ে যদি আমরা মুসলিম ও অমুসলিম ভেদাভেদ করি তাহলে আমাদের সমাজবদ্ধ জীবনে অনেক বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যাবে রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন নবী বলেছেন মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে যেখানে মুসলমানদের কথা বেশি প্রয়োগ হয় বাস্তবায়ন হয় মুসলমানদের সেখানে গৌরবময় অবস্থা বিরাজমান থাকে সেখানে যদি অমুসলিম বসবাস করে তাদের সাথে কি লেনদেন হবে তাদের আসার আচরণ কেমন হবে সে বিষয়ে নবীজি লম্বা হাদিসে বলেছেন মান আলা মান জালামা মুআহিদান আও ইন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআকাতিহি আও আখাজা মিনহু শাইআন মিন গায়রি তাইবি নাফসিহি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা যদি মুআহিদ বলা হয় যিনি কর দিয়ে ট্যাক্স দিয়ে মুসলমান সমাজে বসবাস করে আপনি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের দেশগুলোতে আমাদের ভাই ব্রাদার অনেকে বসবাস করে তিনি সেখানে ভিসা নিয়ে থাকুক পাসপোর্ট নিয়ে থাকুক অথবা গ্রিন কার্ড নিয়ে থাকুক সেখানে একটা লম্বা লিস্টি তাকে আকে পড়ানো হয় এবং নিচে লেখানো হয় আই অ্যাগ্রি আমি এটাতে অ্যাকসেপ্ট করছি সেই দেশীয় নিয়ম ও কানুন শৃঙ্খলা সেগুলো মানার পর আমি এদেশে থাকব। এই প্রতিশ্রুতিটা রক্ষা করা তার জন্য শেষ পর্যন্ত দরকার হ্যাঁ কোনো প্রতিশ্রুতি যে এমন হয় ওখানে স্টে করার জন্য আমাকে এগ্রি করতে হচ্ছে কিন্তু ওই প্রতিশ্রুতির মধ্যে এমন কোন পয়েন্ট এমন কোনো ধারা থাকে যা পালন করলে সিরিক্ষ হয়ে যাবে যা পালন করলে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহর কোরআনের বিধানের পরিপন্থী হয়ে যাবে চেষ্টা করতে হবে সেখান থেকে একটু কোনোভাবে সেটা এড়িয়ে চলার জন্য সেম ঘটনা মুসলমান সমাজে কোনো অমুসলিম নাগরিক যদি বসবাস করে জন্মসূত্রে সেই দেশের হোক অথবা ভিন্ন দেশ থেকে আগমন করে যেভাবেই হোক যদি বসবাস করে তাদেরকে যদি কেউ জুলুম করে নিজের সংখ্যাগরিষ্ঠতা নিজের সংখ্যা দীক্ষা নিজের ক্ষমতার প্রয়োগ করে বল প্রয়োগ করে আউ সাহু অথবা ক্ষতি সাধন করে আউ কত অকাতিহী তার শক্তি তার অবস্থানের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেয় আপনার কাছে দুইজন চাকর রয়েছে একজন মুসলমান আর অমুসলিম ভিন্ন ধর্মের আপনি মুসলমানকে হালকা কাজ করালেন আর অমুসলিম চাকরকে ভারী কাজটা দিলেন এই হাদিসের আলোকে কাল্লাফাহি তার সাধ্যের বাইরে আপনি তাকে কষ্ট দিচ্ছেন অথবা আফাজা মিন হুসাইয় মিন আফসি তার সন্তুষ্টি ব্যতি রেখে তার কাছ থেকে কোনো জিনিস নিয়ে নিয়েছেন সেই সংখ্যালঘু সেই সংখ্যালঘু সে দুর্বল সে কিছু বলতে পারছে না এমন প্রকারের কোনো কাজ যদি কেউ করে থাকে হাজি জুহু ইয়ামাল কিয়ামা কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে বাদী হব তার মোকাবেলায় দাঁড়িয়ে যাব সুনানে আবি দাউদের হাদিস তিন হাজার একান্ন নম্বর হাদিস রাসুলে করিম সাল্লাল্লাহ মা আলিহি ওয়াসাল্লাম বলেছেন মান কতালা ময়াহিদন লাম ইয়ারি র ইহাত আল জান্না ওয়িনারি হাহা লাতু জাদু ওফি রয়ায়েতন তু জাদুমী মেসিরথী আর বাকিনা আমা যদি কেউ মোহিদ প্রতিশ্রুতিবদ্ধ সংখ্যালঘু অমুসলিম যদি তাকে যদি হত্যা করে থাকে তিনি এমন অবস্থায় কেমদিন উঠবে তিনি জান্নাতের কোন সুগ্রাম কোন সুবাতাস তিনি পাবে না ও ইন্না লাহাহা লাতুদা না আমান চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছরের পথ যতটুকু রয়েছে জান্নাতে পৌঁছতে এর দূর থেকে জান্নাতের সুক্রাণ মানুষে পাবে তো সে চল্লিশ হাজার বছর অতিক্রম করতে যে পথ লাগে এত দূর থেকে এত অথবা কাছে থেকেও সে জান্নাতের সুক্রাণ পাবে না রাসুলে করিম সাল্লাল্লাহ আলিহীয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন শহী বুখারির হাদিস এই হাদিসটি শহী বুখারির হাদিস আল্লাহ পাক সুরতুল মুনতাহিন আর আট নম্বর আয়াতে বলেছেন লা আল্হ কুমুল্ না লাম ইউ ক তিলিউকুম ফিত্তিন ওয়ালাম ইকরিজ হুকুম্মিন দিয়া বার রুহুম ওয়া তপসিত ইলাইহিম আল্লাহ তোমাদেরকে নিষেধ কর না যারা তোমাদের কষ্ট দেয় না যারা তোমাদেরকে গড় থেকে বের করে দেয় না তাদের সাথে বন্ধুত্ব করা তাদের সাথে ইনসার্ফ করা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না তার মানে করতে পারবে ইনামা ইনহা হুম উল্লাহ ও আনিল্লা দিন ক ত আলী হুকুম ফিদ্দিন ও আখরজু কুম্মিন দিয়া তবে আল্লাহ নিষেধ করে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমাদেরকে গড় থেকে বের করে দেয় এবং তোমাদের ভাইদেরকে হত্যা করে কষ্ট দেয় তোমাদের দেশের বিরুদ্ধে বিশৃঙ্খলা করে ষড়যন্ত্র করে তাদের বেলায় আল্লাহ নিষেধ নিয়ে তাদেরকে জামাই আদরে রাখতে তাদেরকে জামাই আদর রাখতে আল্লাহ বলেননি বরং তাদের বেলায় বলা হয়েছে যেটা যে দেশে যে নিয়ম রয়েছে সেই নিয়মের আলোকে তাদের সাথে মোকাবিলা করতে বলা হচ্ছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সবাই সুনাগরিক আদর্শ নাগরিক হওয়ার চেষ্টা করি আমাদের দেশে নিজস্ব কিছু নিয়ম নীতি রয়েছে আইন কানুন রয়েছে আমার ব্যবসা আমার চাকরি আমার সমাজ ব্যবস্থা থেকে একেবারে ওয়ার্ড থেকে হেডকোয়ার্টার পর্যন্ত আমরা সেই নিয়মগুলো অনুসরণ করে আছি আমার মুসলমান শত্রুর বেলায়ও সেই নিয়ম অনুসরণ করতে গিয়ে আমি আদালতে দাঁড়াই আমার ধর্মীয় দিয়ান ধারণায় দূরত্ব তার বিরুদ্ধে আদালতে দাঁড়ায় সেখানেও যদি আদালতের বিষয় মেনে থাকি তাহলে অমুসলিমদের ব্যাসায় আমরা বিচার ব্যবস্থার উপর আশ্বস্ত না থেকে নিজে নিজে সেই দায় দায়িত্ব তাদেরকে সাহস্তা করার দায়িত্ব নেওয়াটা শরীয়ত অ্যালাও না তো নয় এই অধিকার কোনো নাগরিককে দেওয়া হয়নি আল্লাহ পাক কোরআনুল করিমে কিন্তু কাফের অমুসলিমদেরকে বন্ধু বানাতেও নিষেধ করেছেন আদু আদুবি আদু বকুম আউলিয়া একদিকে বন্ধু বানাতে নিষেধ করেছেন আরেকদিকে তাদের সাথে উত্তম ব্যবহারের আদেশ দিয়েছেন কম্পারেটিভ ভাবে যদি আপনি সেই দুটোকে এক করেন তাহলে দেখা যাবে বন্ধু বানাবেন না তবে সৎ ব্যবহার করবেন কলিজাই জায়গা দিবেন না তবে তার সাথে সামাজিক জীব হিসেবে মুসলমান মানুষ হিসেবে দেশীয় মানুষ হিসেবে এই দেশের বাসিন্দা হিসেবে তার সাথে সুন্দর ব্যবহার সেটা তার প্রাপ্য এটাই হলো আল্লাহর বিধান আপনি বন্ধু না বানিয়ে শত্রু বানাবেন এটাও বলেন না তার ধ্যান ধারণাকে সমালোচনা করতে গিয়ে তার মূর্তি তার দেবতাকে গালি দিবেন সেই অধিকার আপনাকে দেওয়া হয় আল্লাহ বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে মানে মান্য করে কেউ সীতাকুণ্ডের ওই পাহাড়ের চূড়াকে মানে কেউ গঙ্গা নদী নদীকে মানে কেউ গরুকে মানে কেউ হাতে বানানো হাতওয়ালা মূর্তিকে মানে হ্যাঁ আরবে মু ছিল কেউ সূর্যকে মানে আপনি যদি তার মান্য বস্তুকে যদি গালাগাল করেন সে না বুঝে আপনার খোদাকে গালাগালি করবে আপনার আল্লাহকে গালাগাল করবে সাইয়াসুবুল্লাহ আদুবাম আপনি কি চান পৃথিবীতে কোনো মানুষ আপনি শুনেন এমনভাবে আপনার রবকে গালি দিক যদি সেটা প্রত্যাশা না করেন তাদের মান্য জিনিসগুলোকে আপনি গালি দিবেন না তবে ইসলামের সুন্দর বয়ানগুলো যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন লেখনির মাধ্যমে বলার মাধ্যমে আমাদের এই অঞ্চলে যুগ যুগ ধরে হাজার বছর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি খুব সুন্দরভাবে বিরাজমান ছিল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান ছিল আমাদের প্রচেষ্টা জনগণ সাধারণ মানুষ এবং অধিকাংশ মুসলমানের প্রচেষ্টা মুসলমানদের পক্ষে লিডারদের নেতৃত্বের সুফল হিসেবে সেটা বজায় ছিল মাঝে মধ্যে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশের মধ্যে যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে তাদের এজেন্ডার কারণে কোথাও কোথাও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু অসাম্প্রদায়িক ঘটনা ঘটে যায় এগুলোর সাথে সাধারণ মুসলমান দায়ী নয় এগুলোর সাথে সাধারণভাবে অধিকাংশ মুসলমান দায়ী নয় কোনো নাম নামে মুসলমান অথবা মুসলমানি কাঠা মুসলমান হয়ে যদি করে বসে সেটা তার ব্যক্তির দায় কিন্তু সাধারণভাবে কোরআনের অনুসারী হাদিসের অনুসারী অথবা মুসলমানদের জীবন ব্যবস্থা সম্পর্কে ওয়াকে ফাল কোনো মানুষ এর সাথে জড়িত নয় হয়তো ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদের কাছে বিকৃত হয়েছে অথবা নিজেরা কোন একটা বিশৃঙ্খলার জন্য এই কাজগুলি করে যাচ্ছে আমরা তাদের সাথে কখনো একতাবদ্ধ হব না বরং যুজন যুজন দূরত্ব বজায় রাখে চলব দেখুন অমর্তল্লাহল আহ একদিন মসজিদ নবাবীর গেটে বাবে অমর আপনারা যারা দেখেছেন জান্নার পিছনে যে খোলা জায়গাটি ছাতাওয়ালা সেখানে যারা বসে থাকেন যদি কখনো হজ ওমরায় যান ওই জায়গায় বেশি বসবেন যেটা রিয়াজুল জান্নার পিছনে পুরনোভাবে আবু হানিফার নাম আছে আলীর নাম আছে অমরের নাম আছে ওদিকে একটা বাব অমর রয়েছে অমরের নামে একটি ঘর রয়েছে হযরত ওমর দেখতে পেলেন যে মসজিদ নবাবীর গেটে একজন ইহুদি বৃদ্ধ ভিক্ষা করছে তখন তিনি ইহুদিকে লক্ষ্য করে বলেছেন কিতাবুল আমাল ইবনে জঞ্জুয়া নামক কিতাবে এই ঘটনাটি লেখা লিখেছেন বলেছেন মা আনসফনা কা ইন কুননা আখাজনা মিনকাল জিজিয়া তা ফি শাবিবাতিকা সুম্মা দাইয়্যানা কা ফি কিবারিকা قال ثم اجري আলাইহিম من بيت মালি ما يصلحه একজন বিদ্ধ ইহুদিকে দেখতে পেলেন ভিক্ষা করছে হজরত ওমর বলেছেন যদি তোমার যৌবনকালে তোমার কাছ থেকে যদি ট্যাক্স এবং ব্যাট ইত্যাদি যদি নিয়ে থাকি এবং তোমার বার্ধক্য অবস্থায় যদি তোমাকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিই তাহলে আমরা ইনসাফ করি না আর ইসলাম আমাদেরকে ইনসাফের শিক্ষা দিয়েছে আমার নবী আমাকে ইনসাফের শিক্ষা দিয়েছে এই দৃশ্য দেখার পর হজরত ওমর বলেছেন এই বিদ্যু ইহুদির জন্য বাইতুল মাল থেকে তার মাসোহারা মাসিক ভিত্তিতে আমাদের দেশে যেমন মুক্তিযুদ্ধ বাথা এ ধরনের বাথা চালু করে দিয়েছেন আমরা কেউ অমরের মতো ইসলাম বুঝিনি ওমরের মতো ইমানও আমাদের নাই ওমাদের মতো দূরদর্শী আমরা কেউ নয় চরম মুসলমানদের সাথে চরম শত্রুতা ইহুদিদের সাথে যদি এই মোহামলা এই লেনদেন হয়ে থাকে তাহলে আমরা আমাদের এই অঞ্চলে যারা অমুসলিম থাকে তাদের সাথে যতই আমাদের দূরত্ব তৈরি হোক না কেন আমরা কখনো তাদের প্রতি বিদ্বেষ শত্রুতা ইত্যাদি পোষণ করতে পারে না তবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে যদি একটি ষড়যন্ত্রর অংশ হয়ে ইচ্ছাকৃতভাবে আমাদের কোনো মুসলমানের উপর আক্রমণ করা হয় আমাদের মুসলমানদেরকে যদি উত্তেজিত করার লক্ষ্যে যদি কিছু করা হয় সেই সময় একেবারে বুজুর্গের মতো বসে থাকাও কখনো ইমানদার মানুষের কাজ হতে পারে না আমরা কি করব আমরা কি করতে পারি এই কি করতে পারি এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমি শেষ করব। দেখুন আমাদের দেশে একটি প্রশাসনিক ব্যবস্থা রয়েছে কয়েকটি দাফে দাফে আমাদের সিকিউরিটি ফোর্স রয়েছে সেনাবাহিনী রয়েছে বিডিআর রয়েছে র্যাব রয়েছে পুলিশ রয়েছে ডিজিএফআই রয়েছে এনএসআই রয়েছে আনসার রয়েছে এতগুলো ফোর্স রয়েছে এইসব বিষয়গুলোকে সাধারণভাবে স্বাভাবিকভাবে মোকাবেলা করার জন্যে আইনি কাঠামোতে নিয়ে সেগুলো শান্তির দিকে মানুষকে নিয়ে আসার জন্য। এতগুলি সংস্থা যেগুলো আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে লালন পালন করা হয় তাদেরকে ডেভেলপ করা হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে উন্নত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেশ বিদেশ থেকে শুধু অমুসলিম দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসা হচ্ছে তেমন নয় সৌদি আরব থেকেও প্রশিক্ষণ আনা হয় মিশর থেকেও প্রশিক্ষণ আনা হয় কুয়েত থেকেও প্রশিক্ষণ আনা হয় আমরা অনেক সময় রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন দিক না জানার কারণে হুযুগে হয়ে অনেক সমালোচনা করে বসি যে এদেরকে শুধু আমেরিকা এবং রাশিয়া থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমি মিশরে পাঁচ বছর ছিলাম অনেক সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর লোকরা প্রশিক্ষণ নিতে যেত তাদের সাথে আমাদের বিভিন্ন ইফতার পার্টি বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হতো তো সবসময় যে অমুসলিম দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে তা নয় এতগুলো সেক্টর আইন আদালত আইনজীবী যা সব থাকার পর আমরা যদি নিজে নিজে কোনো জিনিসের সমাধান করতে যাই তাহলে এই দেশ একটি শান্তিপূর্ণ দেশ আর বহাল থাকবে না বজায় থাকবে না গত সপ্তাহ যাবৎ শুধু গত সপ্তাহ নয় কয়েক সপ্তাহ আগে থেকে শুক্রবার আমাদের চট্টগ্রাম রংপুর ঢাকা থেকে যেগুলো হচ্ছে এগুলো স্বাভাবিক চোখে সাধারণ চোখে আপনি স্বাভাবিক কাজ মনে করেন না যারা রাষ্ট্রযন্ত্রগুলো পরিচালনা করতেছেন তারা বারবার আহ্বান জানাচ্ছে এগুলোর পিছনে কোনো এক একক গোষ্ঠী কোনো একটা গ্রুপের হাত রয়েছে এই পরিস্থিতিটাকে যদি একটু খারাপ থেকে খারাপের দিকে যদি আপনারা নিয়ে যান খারাপের দিকে যদি চলে যায় তাহলে হবে কি আমাদের দেশটা একটি ঝুঁকির মধ্যে পড়ে যাবে আমাদের দেশের শান্তির শৃঙ্খলা এই যে নববিপ্লবের মাধ্যমে দেশে একটি কাঠামোগত সংস্কার সাধন হওয়ার প্রত্যাশায় আমরা রাত ওদিন প্রত্যাশা করছি এতে ব্যাঘাত সৃষ্টি হবে নতুন করে দেশের গতিবিধির মধ্যে একটি ষড়যন্ত্রের চাপ পড়ে আমরা স্বাভাবিক দেশ হিসেবে থাকবো না এজন্য সকল মুসলমানদের উপর উচিত হবে আমাদের ব্যক্তিগত রাগ ক্ষোভ যা থাকুক না কেন সেটা হজম করে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশের আইনি যে ব্যবস্থার উপর আস্থা রেখে তাদের প্রতি আমাদের আস্থা রাখা পাশাপাশি আমাদের পক্ষ থেকে যে প্রতিভাত আমাদের পক্ষ থেকে যে এর বিরুদ্ধে যে আমাদের ক্ষোভ সেটা হয়তো শান্তিপূর্ণ পর্যায়ে আমরা করতে পারি কিন্তু এমন যেন না হয় আইন শৃঙ্খলা বিনষ্ট হয় স্বাভাবিক মানুষের গতিবিধি বিনষ্ট হয় এমন কাজ করতে পারে না আপনাকে যদি কোনো কুকুর এসে কামড়ায় আপনি কুকুরকে কামড় দিবেন আপনি এমন একটা ব্যবস্থা করবেন কুকুরের কামড় থেকে বেঁচে থাকার জন্য দূরত্ব বজায় রেখে তাকে পাকড়াও করবেন গত কয়েকদিন আগে আদালত ভবনে যে ঘটনা ঘটেছে আমি তো একেবারে সরেজমিনে সাক্ষী আমার মুসল্লি পাঁচ সাতজন রক্তাক্ত সাধারণ রক্তাক্ত নয় তাদেরকে ওই একটা পরীক্ষা করা হয় একটা কিচের মধ্যে ঢুকাই দিছে পরীক্ষা করতে হয়েছে তাদেরকে এমন অবস্থা মাথায় আক্রান্ত হয়েছে তো আমি হিসেবে আমার নেতৃত্বে মুসল মুসল্লি নিয়ে মিছিল করলে কি আর সমাধান হবে এই জন্য বরং দুষ্ট চক্র দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী দেশের সামাজিক ব্যবস্থার বিরুদ্ধাচরণকারী তাদের সন্ধান পেলে আমরা যথাযথ প্রক্রিয়া তাদেরকে খবর দিব এটা হবে আমার নাগরিক হিসেবে দায়িত্ব কিন্তু আমাকে কামড় দিয়েছে সেজন্য আমি যদি উল্টো কামড় লাগালাগি করে দিই তাহলে কামডা কামডি করতে করতে আপনি আমি কেউ আর শান্তিতে থাকতে পারব না এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে আজকে সারা দেশের মসজিদ সমূহের সম্মানিত খতিব সাহেবদেরকে এই আহ্বানটা একাধিক নয় কালকে আসরের পর মাগরিবের পর এসার পর সেনাবাহিনীর অফিসার বৃন্দ ভাই বারাদররা গিয়ে বলেছেন হুজুর অস্ত্রের শক্তি দিয়ে গ্রেফতারের শক্তি দিয়ে একটা দেশকে শান্তিতে রাখা যায় না মানুষের ভিতরে এই চেতনা আসতে হবে যে আমরা আমাদের দেশকে শান্ত রাখব মানুষের ভিতর পজিটিভ ইতিবাচক একটা অবস্থা তৈরি হতে হবে যে আমরা বিশৃঙ্খলাকে আশ্রয় এবং প্রশ্রয় দিব না শান্তিপূর্ণ প্রতিবেদ খুব করবে ঠিকই কিন্তু আমরা যেন বিশৃঙ্খলার ভিতরে আমরা ঢুকে না যাই সে ব্যাপারে সবাইকে স্বচ্ছার আর সচেতন করার জন্যে আমরা দেশের প্রতিটি মসজিদের সম্মানিত খতিবদার সাহদের সাথে কি করতেছি আমরা যোগাযোগ করতেছি আপনি একবার চিন্তা করে দেখুন এই পরিবর্তিত রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশপ্রেমিক সেনাবাহিনী যদি এই যুগান্তকারী গৌরবময়ী উদ্যোগ নয়নিত আমি আপনি মিছিল করে হরতাল করে এবং আমরা দেশকে শুধুমাত্র রাস্তা বরপুর করে কি দেশের এই অবস্থা নিয়ে আসতে পারতাম সিকিউরিটি ফোর্স দেশকে রক্ষাকারী সেনাবাহিনী এবং র্যাব পুলিশ বিডিআর সেখানে যারা দেশের প্রতি প্রেম রয়েছে তারা পাল্টে গিয়ে বিদায় পরিস্থিতি পাল্টে গিয়েছে আমার আপনার মিছিলে সব কিছু পাল্টে যাবে এমন নয় এই জন্য তাদের আহ্বানগুলো আমাকে যত্ন করে গুরুত্ব সহকারে নিতে হবে তবে পাশাপাশি যেহেতু আমি আপনি সবাই চট্টগ্রাম চট্টগ্রামের মানুষ হিসেবে আমাদের দুঃখ আমাদের ব্যথা আমাদের হৃদয় ভারাক্রান্ত এত কোনো সন্দেহ নাই আমাদের যে ভাইটা আক্রান্ত হয়ে জলজন্ত এই যুব বয়সে জুলুম অত্যাচারের শিকার হয়ে শহীদ হয়েছে এত করে আমাদের হৃদয় যদি কম্পন না হয় আমি মুসলমানই না যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিন ফি তাওয়াদদুহি মুতরাহিমী মুতাআতুবিহিম কামা সালি জাসাদিন ওয়াহিদ মুসলমানদের দৃষ্টান্ত হলো তাদের পারস্পরিক ভাতৃত্ব ভালোবাসা তাদের দুঃখ সুখ সেটা একটি দেহের মতো এক দেহের কোনো একটি অংশে ব্যথা হলে যেমন পুরু দেহের মধ্যে ব্যথা অনুভব হয় মুসলমানরা কোথাও আক্রান্ত হলে গাজার মুসলমান আক্রান্ত হচ্ছে আমাদের হৃদয়ে অশান্তি আমরা কষ্ট অনুভব করছি সারাক্ষণ পাশাপাশি আমাদের চোখের সামনে আমাদের দেশে ভাই আক্রান্ত হচ্ছে আমরা যে ভালো ভালোবাসি তা নয় আমরাও ভার আক্রান্ত আমরাও দুঃখ দুঃখী আমাদেরও চিন্তিত বাংলাদেশের গত কয়েকদিন আগে এই দৃশ্যটা দেখে শুধু মুসলমান নয় সুস্থ বিবেক সম্পন্ন যে কোনো মানবতাবোধ যাদের আছে সেও ব্যতীত সেও ভেঙে পড়ে সেই দৃশ্য দেখে কিন্তু এই জন্য আমি আমার দেশের আত্মসামাজিক অবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাব এমন ভুল পথে আমরা কেউ পা বাড়াবো না আমরা বরং আহ্বান জানাবো সবাইকে আমরা শান্তিপূর্ণভাবে থাকব। আমার ইমান আঁকিটা রক্ষা করব নিজস্ব স্বকীয়তা বজায় থাকব যুক্তি দর্শনের মাধ্যমে আমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে বুঝাবো আমাদের বিশৃঙ্খলার প্রতি আমাদের কোনো মৌন সমর্থন নাই আমরা শৃঙ্খলবদ্ধভাবে কোন একটা কাজ করার মধ্যে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এভাবেই যদি আমরা এগিয়ে যাই তাহলে ষড়যন্ত্রকারী সফল হবে না যারা দেশের বিরুদ্ধে দেশের শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা সবসময় এক একটা ইস্যু লাগিয়ে রেখে এই দেশের অর্থনৈতিক অগ্রগতি এ দেশের সংস্কার অগ্রগতিগুলোকে ব্যাহত করার চেষ্টা করছে আমরা তাদেরকে সফল হতে দিব না আমরা শান্তিপূর্ণভাবে থাকবো পাক আমাদেরকে নিজের সমাজবদ্ধ জীবনে সব সময় প্রতিবেশী মুসলিম অমুসলিম পরিচিত সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জীবন জীবনযাপন করার তাও কনায়ত করুন আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম তাকে আল্লাহ শহীদ মর্যাদা দান করুক যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতাল জেনারেল হাসপাতাল চট্টগ্রাম হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে আল্লাহ পাক তাদেরকে দ্রুত সেফাই আজেলা নসিব করুন এই প্রত্যাশা রেখে আমার আলোচনা রেতে চানছি আসসালামু আলাইকুম মিডিয়া